तोर ब्लैक कॉफी तू हमारे शुगर बार गर तो रोई हॉट बार चीना आर बेबी तो हे एवरीवन अस्सलाम वालेकुम आमी तुहिन आपनारा देखतेछेन तुहिन टेक अफिशियल सचराचर टिकटक एंड लाइकिते अनेक धरनेर भिडियो वायरल होते आमरा देखते पाई सो बेश कयेकदिन धरे आमी टिकटक एंड लाइकि एप यूज करतेछि तारपर आमार चोखे पड़े कोका कोला बार्गार भिडियो सो फार्स्ट आपनारा जे भिडियोटी देखते पेरेछेन ओई भिडियोटाई किभाबे एडिट करबेन सेटाई आजकेर भिडियोते आपनादेरके शेखाबो सो कोका कोला बार्गार भिडियो किन्तु टिकटक एंड लाइकिते एखन প্রচুর পরিমাণের ভাইরাল হচ্ছে এই ধরনের ভিডিওই কিন্তু টিকটক এন্ড লাইকিতে এখন আপলোড করা হচ্ছে সো আপনারা যদি কোকাকোলা বার্গার ভিডিওটি সুন্দরভাবে এডিট করে টিকটক এন্ড লাইকিতে আপলোড করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভিডিওটি ভাইরাল হবে এবং ফর ইউতে যাবে সো কোকাকোলা বার্গার ভিডিওটি কিন্তু আমি ফর ইউতে দেখতে পেরেছি সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে কোকাকোলা বার্গার ভিডিওটি এডিটিং করতে পারবেন সো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সো অ্যাপ্লিকেশনটি হচ্ছে ক্যাপকাট ক্যাপকাট অ্যাপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন এবং আপনাদের প্রয়োজন হবে চারটা ফটোর লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের মিউজিকের প্রয়োজন হবে সো মিউজিকের লিংকও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওকে ভাই বুঝতে পারছি এখন কিভাবে ভিডিওটি এডিট করব সেটা দেখাও সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় সো চলুন ছোট একটি ইন্টার পর ব্যাক নিচ্ছি লেটস বিগিন দা শো वेलकम बैक बियर्स कोकाकोला बार्गार भिडियो एडिटिंग करार्जन अपने कैपकार्ट एप्लीकेशन ओपन कर सो हमें कैपकार्ट एप्लीकेशन ओपन कर ओके गाइस अपना देखते पाते हैं हमारे क्योंकि कैपकार्ट एप्लीकेशन ओपन हो गए सो ओपन हो जाने न्यू प्रोजेक्ट पर क्लिक करबें दें अपना एखन के फोटोसर पर क्लिक करबें सो फोटोसर पर क्लिक करार देखते पाते हैं अपने फोटोगुल्लो शो करते सो फोटोगुल्लो शो करार देखते पाते हैं আমাদের নিজের ফটো লাগবে আটটা টোটাল আটটা ফটো লাগবে দেন এগুলো ফটো লাগবে চারটা দেখতে পাচ্ছেন এই চারটার লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন এই চারটা ওকে দেখতে পাচ্ছেন সো এটাই মোট হচ্ছে 12টা ফটো আপনাদের লাগবে নিজের এবং এই চারটা ফটো সহ মোট 12টা ওকে এখন কিভাবে সিলেক্ট করবেন সেটাই আপনাদেরকে এখন দেখাবো ফারস্টে আপনারা নিজের একটি ফটো সিলেক্ট করবেন सिलेक्ट करारखान कॉफी फोटोटी सिलेक्ट करबें ओके दें एखान आकटा फोटो अपने सिलेक्ट करबें तपर एखान अपना सुगार फोटोटी सिलेक्ट करबें तपर एखान आकटा फोटो अपने निजे फोटो सिलेक्ट करबें तपर एखान अपना कोका कोला फोटोटी सिलेक्ट करबें ओके दें अपना एखान निजे फोटो सिलेक्ट करबें तपर एखान बार्गारे फोटोटी सिलेक्ट कर देवें दें बाकी जो फोटोगुल्लो थको से फोटोगुल्लो अपना एमनी सिलेक्ट कर देवें एक दुई तीन चार ओके बाकी चार्ट फोटो हमें सिलेक्ट कर दिल मोट 12টা फोटो देखते पाते हैं 12টা फोटो सो 12টা फोटो हमें एखान एड कर देव ओके देखते पाते हैं हमारे क्योंकि 12টা फोटो चले आसल तो चले आसार पर एखान दान दिखे दिखे जाबें ओके दें अपना एखान फॉर्मेट पे क्लिक करबें फॉर्मेट पे क्लिक करारे अपना 9:16 पर क्लिक कर देवें दें अपना एखान बैकर उपरे क्लिक करबें ओके तपर एखान फर्स्ट फोटो पे क्लिक करबें দেন আপনারা এখান থেকে দুই হাত দিয়ে জুম করে নেবেন মানে ফুল স্ক্রিন করে নেবেন ওকে এভাবে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ফটো ওকে আমরা সবগুলো ফটো করে নেওয়ার পর ব্যাক নিচ্ছি যদি দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো ফটো জুম করে দিছি মানে ফুল স্ক্রিন করে দিছি দেন দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু একটি ওয়াটারমার্ক চলে আসে ওয়াটারমার্কটি কিভাবে ডিলিট করবেন সেটাই দেখাবো এখান থেকে আপনারা এডিটিং এর উপরে ক্লিক করবেন অর্থাৎ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিলিট এর উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়াটারমার্কটি ডিলিট হয়ে গেছে দেন আপনারা শুতে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুতে চলে আসলাম দেন ফার্স্ট ফটোর উপরে ক্লিক করবেন আপনারা क्लिक करार एटार सेकेंड कर देवें अपना 0.6 सेकेंड ओके 0.6 सेकेंड कर देव हमें ओके ये अपना आठटा फोटो 0.6 सेकेंड कर देवें ओके आठटा फोटो 0.6 सेकेंड कर दीची सो गाइस अपना देखते पाते हैं हमें क्योंकि आठटा फोटो 0.6
6 সেকেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন দেন আপনারা এখান থেকে 9 নম্বর ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা করে দিবেন 1.4 সেকেন্ড ওকে যে বাকি ফটোগুলো থাকবে সেই বাকি ফটোগুলো আপনারা করে দিবেন 1.4 সেকেন্ড ওকে আমরা 1.4 সেকেন্ড করতেছি দেখুন আপনারা ওকে এটা আপনারা করে দিবেন 1.4 সেকেন্ড লাস্টের ফটোটা আপনারা করে দিবেন 1.4 সেকেন্ড মানে 9 থেকে বাকি যে ফটোগুলো থাকবে সেই ফটোগুলো আপনারা করে দিবেন 1.4 সেকেন্ড আশা করি বুঝতে পারছেন দেন আমাদের কাজ কিন্তু টোটালি শেষ এখন আরো কাজ বাকি আছে সো ভিডিওটি আপনারা ফুল দেখতে থাকুন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন দেন আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা অ্যাড অর্ডার উপরে ক্লিক করবেন ওকে দেন আপনারা এখান থেকে দেখতে পেতেছেন এক্সট্রাক্ট এক্সট্রাক্ট উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে দিবেন এই ভিডিওর লিংক আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন মানে এটা হচ্ছে মিউজিকের লিংক সো এটা সিলেক্ট করে দিবেন আপনারা সো এটা কিন্তু ভিডিও আকারে আছে আপনারা এখানে ক্লিক করলেই এটা অডিওতে কনভার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিওতে কনভার্ট হয়ে গেছে ওকে আমাদের কিন্তু ঠিক আছে সব কিছু ওকে দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ হচ্ছে অ্যানিমেশন এবং অনেক কিছু অ্যাড করার সো কিভাবে করবেন সেটাই আপনাদেরকে এখন দেখাবো অ্যানিমেশন ইফেক্টস সবগুলাই দেখাবো কিভাবে অ্যাড করবেন ওকে ফার্স্টে ফটোর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে কম্বোর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ডান্সের দিকে যাবেন যাওয়ার পর এখানে খুঁজে নেবেন পেন্ডিলিয়াম ওয়ান ওকে আমরা এখানে খুঁজে নিচ্ছি পেন্ডিলিয়াম ওয়ান দেখতে পাচ্ছেন পেন্ডিলিয়াম ওয়ান এটার উপরে ক্লিক করে দিবেন দেন আপনারা এখান থেকে দুই নম্বর ফটোতে ক্লিক করবেন দুই নম্বর ফটো আপনারা করে দিবেন পেন্ডিলিয়াম টু দেখতে পাচ্ছেন পেন্ডিলিয়াম টু সিলেক্ট করে দিবেন দেন আপনারা তিন নম্বর ফটোতে ক্লিক করবেন এটা করে দিবেন আপনারা পেন্ডিলিয়াম ওয়ান তারপর আপনারা চার নম্বর ফটোতে ক্লিক করবেন এটা আপনারা করে দিবেন পেন্ডিলিয়াম টু তারপর আপনারা পাঁচ নম্বর ফটোতে ক্লিক করবেন সেটা আবার করে দিবেন পেন্ডিলিয়াম ওয়ান দেন আবার ফটোতে ক্লিক করবেন সেটা করে দিবেন আপনারা পেন্ডিলিয়াম টু ওকে পেন্ডিলিয়াম ওয়ান পেন্ডিলিয়াম টু এভাবে আপনারা আট নম্বর ফটো পর্যন্ত করে দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আট নম্বর ফটো পর্যন্ত করে দিছি পেন্ডিলিয়াম ওয়ান পেন্ডিলিয়াম টু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন আমরা এখান থেকে নয় নম্বর ফটোর উপরে ক্লিক করব নয় নম্বর ফটোর উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যানিমেশনের উপরে ক্লিক করব দেন আমরা এখান থেকে কম্বোর উপরে ক্লিক করব কম্বোর উপরে ক্লিক করার পর এখান থেকে ডান্সের দিকে যাব এখান থেকে কিন্তু আমরা যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারি আমাদের পছন্দ মতো সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা আপনারা ইউজ করতে পারেন সো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা সো আমি এখান থেকে ইউজ করব হলো এই অ্যানিমেশনটি আমি ইউজ করব ফিল স্পিন ওকে এটা ক্লিক করে দেব দেন আমরা এখান থেকে সাইনে ক্লিক করে দেব ওকে তারপর এখান থেকে আমরা এই ফটোতে ক্লিক করব দেন আমরা এখান থেকে অ্যানিমেশনের উপরে ক্লিক করব কম্বো যে কোনো একটি অ্যানিমেশন আপনারা সিলেক্ট করে দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত পেপার সো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটাও সিলেক্ট করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা ওকে ওকে এখন আমরা খুঁজে নিচ্ছি এখানে দেখতে পেতেছেন রাইস স্পিন সো এটাতে ক্লিক করে দিবেন সো এখন আপনারা বাকি ফটোগুলো রাইস স্পিন করে দিতে পারেন ওকে করে দিচ্ছি আমরা এটাই ওকে রাইসের ফটো রাইস স্পিন ওকে আমাদের কিন্তু কাজ টোটালি শেষ এখন আমরা এখানে ইফেক্টস অ্যাড করব দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে টোটালি আমাদের কিন্তু মিউজিকে অ্যাড হয়ে গেছে এবং সব কিছু অ্যাড হয়ে গেছে এখন আমরা দেখাবো কিভাবে ইফেক্টস অ্যাড করবেন সো ইফেক্টস অ্যাড করার জন্য এখান থেকে আপনারা ইফেক্টসের উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন ভিডিও ইফেক্টস ওকে দেন দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং ইফেক্টগুলো পাবেন সো এখান থেকে আপনারা ডান্সের দিকে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লাভ লাভের উপরে ক্লিক করবেন দেন এখানে অসংখ্য ইফেক্টস পাবেন যে কোনো ইফেক্টস আপনারা ইউজ করতে পারেন যে ইফেক্টসটি আপনাদের ভালো লাগে সো এখানে অসংখ্য ইফেক্টস পাবেন এটাই আমি ডাউনলোড করলাম ইন লাভ ওকে দেন আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিব তারপর এখান থেকে এটা আমরা লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাব ওকে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসব ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটালি ভিডিও কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনারা ওকে এখন আমরা কিভাবে এই ভিডিওটি সেভ করব সেটাই এখন শিখব সো এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন এটাতে ক্লিক করবেন 1080p দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন রেজুলেশন আপনারা 1080p দিবেন ফ্রেম রেট 30 দেন এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করবেন ডাউনলোড আইকন ওকে আমরা এখান থেকে ডাউনলোড আইকনের উপরে ক্লিক করতেছি দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সপোর্ট স্টার্ট হয়ে গেছে
আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে টোটাল কাজটা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও, আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখনো আমার ভিডিওতে লাইক করেন নাই, এখনই আপনারা একটি লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। সো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, চিল ব্রো, লেভেল আপ।